आज के আমরা টু সেক্টর মডেলে সার্কুলার ফ্লো অফ ইনকাম কিভাবে হয় একটা 3D মডেলের সাহায্যে এক্সপ্লেইন করব। আমরা জানি যে সিম্পল ইকোনমিতে ফার্ম সেক্টর এবং হাউজহোল্ড সেক্টর দুটো সেক্টর থাকে। হাউজহোল্ড সেক্টরে কি থাকে? আমরা জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এই পুরোটা এখানে রিপ্রেজেন্ট করছে হাউজহোল্ড সেক্টর। উল্টো দিকে ফার্ম সেক্টরের মধ্যে আমরা মূলত উৎপাদনকারী যে সংস্থা তাদেরকে ইন্ডিকেট করি। এখন আমরা দেখব কিভাবে আয় বা ব্যয় চক্রাকারে বা বৃত্তাকারে আবর্তিত হয়। আমরা প্রথমে বলতে পারি যে ফার্ম সেক্টর হাউজহোল্ড সেক্টরের কাছ থেকে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপাদান জমি, শ্রম, মূলধন, সংগঠন এই সমস্ত সংগঠনগুলো পারচেজ করছে। আমরা এখানে একটা লাইট দিয়ে দেখতে পাচ্ছি যে হাউজহোল্ড সেক্টর থেকে ফার্ম সেক্টরে উপাদানের সরবরাহ বা ফ্যাক্টর সাপ্লাই হচ্ছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের ফ্লো যাচ্ছে। এবং এই যে ল্যান্ড তার ইনকাম কি, ল্যান্ডের জন্য ওয়েজ বা ল্যান্ডের জন্য রেন্ট বা খাজনা, লেবার পাবে ওয়েজ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট এবং অর্গানাইজার বা এন্টারপ্রেনিয়ররা পাবে প্রফিট। তাহলে ইনকাম রূপে এইগুলো ফার্ম সেক্টর থেকে হাউজহোল্ড সেক্টরে আসবে, যেটা আমরা দ্বিতীয় একটা থেকে দেখাতে পাচ্ছি যে দেখো ফার্ম সেক্টর থেকে আয়ের একটা প্রবাহ হাউজহোল্ড সেক্টরে আসছে। অর্থাৎ ফার্ম সেক্টর থেকে হাউজহোল্ড সেক্টরে আয়ের প্রবাহ হচ্ছে এবং হাউজহোল্ড থেকে ফার্ম সেক্টরে উপাদানের প্রবাহ হচ্ছে। এখন ফার্ম এই উপাদানগুলো নিয়ে কি করবে? ফার্ম এই উপাদানগুলো নিয়ে দ্রব্য সামগ্রী তৈরি করবে, অর্থাৎ ফিনিশড গুড তৈরি হবে। সেই ফিনিশড গুডস গুলো কারা কনজিউম করবে, ভোগ করবে? ভোগ করবে মূলত পরিবার ক্ষেত্রের লোকজন, অর্থাৎ হাউজহোল্ড সেক্টর। ফলে উৎপাদিত দ্রব্য সামগ্রী হাউজহোল্ড সেক্টরে যাবে, যেটা আমরা একটা দেখাচ্ছি যে দেখো এই লাইটটা এইখান থেকে ফার্ম সেক্টর থেকে হাউজহোল্ড সেক্টরে প্রবাহিত হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী বা ফিনিশড গুড। এখন এই দ্রব্যের জন্য ফার্ম সেক্টর কি পাবে? হাউজহোল্ড সেক্টর ফার্ম সেক্টরকে পেমেন্ট করবে ইন দ্য ফর্ম অফ দ্য প্রাইস, অর্থাৎ উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম রূপে অর্থ আবার কি হবে, পরিবার ক্ষেত্র থেকে ফার্ম ক্ষেত্রে প্রবাহিত হবে। তাহলে দেখো অর্থ একবার ফার্ম ক্ষেত্র থেকে পরিবার ক্ষেত্রে গেল, পরিবার ক্ষেত্র থেকে সেই অর্থ আবার ফার্ম ক্ষেত্রে এলো। এইভাবে চক্রাকারে বা বৃত্তাকারে আয়ের প্রবাহ হয়। এটাই হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম, যেটা দুটো সেক্টর বা দুটো ক্ষেত্র দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। এবং এর সাথে যদি আমরা আরেকটা গভর্নমেন্ট সেক্টর বা সরকারি ক্ষেত্র নিতাম তাহলে সেটা 3 সেক্টর মডেল হতো। যদি এর সাথে আমরা অন্যান্য এক্সটার্নাল সেক্টরকে যোগ করতে পারতাম অর্থাৎ ক্রমশ ব্যাপারটাকে আরো জটিল হতো। এটা আমরা একটা সিম্পল সার্কুলার ফ্লো অফ ইনকাম উইথ হেল্প অফ সুইটেবল মডেল এক্সপ্লেন করলাম।